কখনো ভেবে দেখেছো পার্টনার কথার অর্থ কী? কী করলে একজন ভালো পার্টনার হওয়া যায়? পার্টনার কথার অর্থ হলো সমান ভাগিদার বা সমান অংশীদার। যদি সম্পর্কের মধ্যে কোনো খারাপ সময় আসে, তাহলে সেই খারাপ সিচুয়েশনটাকে দুজন মিলেই সমানভাবে ফেস করতে হবে। যদি সম্পর্কের মধ্যে ভালো সময় আসে, সেটাও দুজন মিলে উপভোগ করতে হবে। আর সব থেকে বড় কথা, যেটা আজকের দিনে অনেক কাপলসদের মধ্যে, শুধু কাপলস বলতে আমি যারা বিয়ে থা করেনি, শুধু রিলেশনশিপের মধ্যে আছে তাদের কথা বোঝাচ্ছি না, আমি বিয়ের পরেও যারা সংসার করছে সেসব হাজব্যান্ড ওয়াইফের কথা আমি বলছি। আজকের দিনে অনেক কাপলস এমন আছে যারা এটা ভুলে গেছে, বা যেটা এরা মানে মানতে পারছে না যে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনকেই সমান পরিশ্রম করতে হবে, সমান পরিশ্রম করতে হবে। আমি সমাজে অনেক মানুষকে অবজার্ভ করি, আমি প্রত্যেকটা মানুষকে খুব অবজার্ভ করতে পছন্দ করি, আমি ভালোবাসি, ঠিক আছে, আমি দেখি। তো আমি যাদের মধ্যে রিলেশনশিপ ছিল, হয়তো রিলেশনশিপের মধ্যে আছে, বিয়ে হয়নি, কিংবা বিয়ের পরেও অনেক এমন কাপলস আছে যারা খুব সুন্দর সংসার করছিল, গত 5 বছর, 7 বছর, 10 বছর সংসার করছিল খুব সুন্দরভাবে, একটা সময়ের পর হুট করে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে, থার্ড পার্সন এন্ট্রি হলো, আরেকটা মানুষের সঙ্গে চলে গেল। এরকম সিচুয়েশন আমি যখন দেখেছি, তখন একটু ডেপথ গিয়ে আমি মানে একটু ডেপথে গিয়ে একটু গভীরভাবে আমি যখন বোঝার চেষ্টা করেছি কেন এটা হলো, তখন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে এই সম্পর্কর মধ্যে যেখানে 50% 50% দুজনকে পরিশ্রম করা উচিত, সেখানে একজন মানুষ গত 2 বছর, 5 বছর, 10 বছর ধরে পুরো পরিশ্রমটাই, 100% পরিশ্রমটাই কিংবা 80% পরিশ্রমটাই একজন করছিল। অনেক মহিলাকে আমি এমন দেখেছি যারা খুব সুন্দরভাবে সংসার করছিল, কিন্তু একটা সময়ে একজন থার্ড পার্সনের সাথে সে চলে গেল। যখন আমি ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করেছি, তখন দেখেছি যে সেই মহিলাটা গত 5 বছর ধরে যে মানে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য একজন কি করবে, সম্পূর্ণ রোজগারের বাতটা করবে, পুরো রোজগার পাতি মানে ফ্যামিলিতে যা খরচা করতে হয় সেগুলো করবে সে, আর একজন কি করবে, সে পুরো সংসারের দায়িত্ব নেবে, ঠিক আছে, তার তবেই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে। এটা অ্যাকচুয়ালি একটা খুব বেসিক জিনিস, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে দুজন রোজগার, হ্যাঁ দুজনও রোজগার করতে পারে, দুজন রোজগার যখন করছে তখন দুজন মিলেই কিন্তু সংসারে আবার তাদেরকে হাত বাড়াতেও হবে, ঠিক আছে। তো আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে, দুজনেই রোজগার করে, দুজনেও সংসারে হয়তো হাত বাটায়, ঠিক আছে। কিন্তু আগেকার দিনে কি হতো, একজন মানে আমি জাস্ট গত 50 বছর 60 বছর আগেকার কথা বলছি, আমাদের মা বাবা আমাদের ওই ওই কালের সময়ের কথা বলছি, যখন কি হতো, একজন পুরুষের একটা দায়িত্ব ছিল, এনি হাও তাকে রোজগার করতেই হবে, এনি হাও তাকে রোজগার করতেই হবে, এবং একটা মহিলার একটা পার্টিকুলার কাজ ছিল যে এনি হাও তাকে সংসারের পুরো দায়িত্বটা, সংসারের সম্পূর্ণ কাজকর্ম তাকে করতেই হবে, এবং সম্পর্কটা এইভাবেই টিকে থাকতো, দুজন দুজনের প্রতি একটা রেসপেক্ট থাকতো, দুজন দুজনের প্রতি একটা ভারসাম্য থাকতো, দুজন দুজনকে ভালোবাসতো, এই কারণেই দুজন দুজনকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, দুজন দুজনের দরকার ছিল সব থেকে বড়ো কথা। কিন্তু আজকের দিন এটা হচ্ছে না। অনেক মহিলা যারা একটা পুরুষের সঙ্গে, পর পুরুষের সঙ্গে চলে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে যে হুট করে সে সম্পর্কটাকে 5 বছর ধরে টানছিল, সে সম্পূর্ণ রোজগারটাও করছে এবং সংসারের যাবতীয় কাজ হয়তো দেখা যাচ্ছে তার সে সম্পূর্ণ কাজটাই হয়তো করছে কিংবা ম্যাক্সিমাম কাজটাই সে করছে। একটা পুরুষ সে হয়তো রোজগারও করছে না, অনেক পুরুষদেরকে আমি দেখেছি সে রোজগারও করছে না, এমন কিছুই করছে না, মহিলাটার রোজগার সে বসে বসে খাচ্ছে, ঠিক আছে। এবং একটা সময়ের পর মহিলাটার মনে হচ্ছে যে এটা এমন বোঝ যে বোঝটাকে আমি সারা জীবন টানতে পারবো না, তাই সে অন্য কারোর সাথে চলে যাচ্ছে। শুধুমাত্র পুরুষদের ভুলটা আমি তুলে ধরলাম এটা নয়, অনেক মহিলাও এমন আছে, অনেক মহিলাও এমন আছে যারা কি করছে, বিয়ে থা করে চলে এসছে, ঠিক আছে, কিংবা হয়তো রিলেশনশিপের মধ্যেই আছে, একজন ছেলে যেখানে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে, রোজগারের পথে এগোচ্ছে, কষ্ট করছে, সেখানে একটা মহিলা হটি 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 করে ঘুরে বেড়াচ্ছে, তার নিজস্ব পড়াশোনা করতে হবে, তাকেও যে ডিগ্রি লাভ করতে হবে সেসব দিকে কোনো হুঁশ নেই তার, ঠিক আছে, তাকেও একটা পার্টিকুলার কাজ করতে হবে, নিজেকে স্ট্রং বানাতে হবে, সেসব দিকে তার কোনো হুঁশ নেই। আবার একটা যখন সংসারের কথা বলা হচ্ছে, তো সেখানে কি হচ্ছে, একটা পুরুষ সে সম্পূর্ণ রোজগার তো করছেই করছে, তার সাথে রোজগারের পরে এসে দেখা যাচ্ছে সারাদিনের পরে এসে সে সংসারের অর্ধেক কাজও করে দিচ্ছে, মানে 75% থেকে 80% একটা পুরুষ করছে, এবং একটা মহিলা কি করছে, সে টুকটাক যা একটু ঘরের কাজকর্ম করলো করলো, না করলো না করলো, শাশুড়ি শ্বশুরের সেবা টেবা সব সব গুটিয়ে গেলো, সেগুলোও করছে না, ছেলেকে পড়তে বসানো এইসব কাজগুলোও করছে না, খুব বেসিক কথা বলছি আমি একদম, ঠিক আছে, একদম বেসিক কথা বলছি, সে এগুলোও করছে না, ঠিক আছে, 365 দিনের মধ্যে 300 দিন বাপের বাড়িতেই বসে থাকছে, ঠিক আছে, এবং এটা বলে চালাচ্ছে যে আজকের দিনে এগুলো খুব কমন ব্যাপার, এখনকার দিনে মেয়েরা তো যাবেই, এগুলো খুব কমন ব্যাপার, ঠিক আছে। তো এইসব বলে কাটাচ্ছে সে, অবশ্যই তুমি যেতে পারো,
ঠিক আছে, অবশ্যই তুমি যেতে পারো, কিন্তু তুমি যদি এদিকটাও না দেখো তাহলে সম্পর্কটা ভেঙে যাবে ভাই। সম্পর্কটা কি? সম্পর্কটা আমি আগের ভিডিওতেও এই উদাহরণটা দিয়েছিলাম, সম্পর্কটা হচ্ছে একটা বাইকের মতো, আর দুজন হচ্ছে দুটো চাকা, তুমি একটা চাকা ও একটা চাকা, দুজনকে সমান বেগে চলতে হবে, দুজনকেই একসাথে দাঁড়াতে হবে। যদি তোমরা একসাথে দুজন দাঁড়াও এবং সমান বেগে যখন চলতে শুরু করবে তখনই কিন্তু সম্পর্ক টিকে থাকবে। নাহলে কী হবে, একটা বাইকের চাকা খুব স্পিডে ছুটছে, একটা বাইকের চাকা থেমে গেছে, হালকা হালকা ছুটছে, তাহলে বাইকটা কি চলবে? কখনোই চলবে না। ঠিক তেমনভাবেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। তো পার্টনার মানে কি? পার্টনার মানে অংশীদার, ভাগিদার, দুজনকে সমান পরিশ্রম করতে হবে এবং সমান ফল ভোগ করতে হবে এই সম্পর্কের মধ্যে যা আসবে। যদি সম্পর্ক ভালোভাবে চলে তাহলে দুজন মিলেই ভালো থাকতে পারবে, যদি সম্পর্ক খারাপভাবে চলে তাহলে সেটাকে দুজন মিলেই মেনে নিতে হবে। কিন্তু একজন সম্পূর্ণ পরিশ্রমটা করবে, একজন কিছুই করবে না, সেটা সে বোঝের মতো নিয়ে যাবে, একটা সময় পর সেই ভাই সম্পর্ক ছেড়ে চলে যাবেই যাবে, তার মনে হবে যে এটা আমার একটা বোঝ, ঠিক আছে, একটা বোঝা, এবং সে সম্পর্ক থেকে বেরিয়ে চলে যাবে। তাই অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা সম্পর্ক টিকিয়ে রাখা আজকের দিনে খুব কঠিন ব্যাপার, এত সহজে সম্পর্ক টিকে না, তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, এবং সম্পর্ক টিকে থাকলে একটা মনের মতো মানুষ পেলে তুমি কিন্তু সারা জীবন সুখী থাকতে পারবে। তার জন্য সারা জীবন সুখী থাকার জন্য তোমাকে তো পরিশ্রম করতেই হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিচ্ছে, চ্যানেলটি তোমার মতামত জানাও কমেন্টে, আর অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে জুড়ে থাকো। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।